এই সরকারের আমলে দেশ হতে পাচার হয়েছে 9 লক্ষ কোটি টাকা। আপনি মনে রাখবেন 9 লক্ষ কোটি টাকা এই সরকারের সময় পাচার হয়েছে। আমার কথা নয়, পত্রিকা রয়েছে যুগান্তর, সমকাল পত্রিকায় দিন তারিখ বললাম না সময়ের অভাবে। 9 লক্ষ কোটি টাকা পাচার করেছেন আর আজকে বলছেন 2023 সালে দুর্ভিক্ষ হবে। আমার এই 9 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশে থাকতো, বাংলাদেশের মানুষ রাজার হালে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াতে পারত। আজকে এই টাকা নাই, কোথায় দুর্নীতি হচ্ছে খবর পান না, টের পান না, জানেন না। আবার বলেন কি জানেন, কতটুকু বাহাদুর, কতটুকু বাহাদুর হতে পারেন? যিনি কয়েকদিন আগে বললেন, বেশি না তো, 2008 সালে যিনি বললেন, কানে ধরে বললেন যে জীবনে আর রাজনীতি করব না, তিনি বলেন খেলা হবে ডিসেম্বরে। আর কিসে খেলা হবে, কার সঙ্গে খেলা হবে? দেশের মানুষের সঙ্গে খেলা করতে চান আপনারা? আমরা দেশের মানুষের পক্ষে কথা বলছি, আমরা দেশের মানুষের বিপক্ষে কথা বলছি না, আমরা দেশের মানুষের পকেট কাটছি না। কার সঙ্গে খেলবেন? বিএনপির সঙ্গে ভাববেন না, বিএনপি না, বিএনপির সঙ্গে পুরা দেশ, পুরা জাতি বিএনপির পুরো সমর্থন রয়ে গেছে। সুতরাং আপনাদের এই লম্ফঝম্ফর কোনো লাভ হবে না। আপনারা বরিশালে 50টা মোটর সাইকেল নিয়ে ভয় দেখিয়েছেন আমাদের কর্মীদের, আর আমাদের কর্মীরা 2000 মোটর সাইকেল নিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছে, দৌড়ে এনেছে আপনাদের। আসবার থাকতে দেন না, আমাদেরকে আপনারা মিটিং করতে দেন না, জায়গা দেন না, কিন্তু আপনারা ইউরোপ, রামপুরার ইউরোপ, বাড্ডার ইউরোপ, ইউরোপে মিটিং করেছেন, লজ্জা লাগে না আপনাদের? গণতন্ত্র হরণ করেছেন, কথা বলতে দেন না, আর কথা বললেই আপনারা এসে বলতে মামলা দিয়ে দেন। তারেক রহমান আজকে আন্দোলন পরিচালনা করেছে লন্ডন থেকে, গাত্রা হয়েছে, গায়ে জ্বালা ধরে গেছে, বলেছিলেন খালেদা জিয়া জিয়ার রহমানের পরে নেতা থাকবে না, আসলেন খালেদা জিয়া, খালেদা জিয়ার পরে নেতা থাকবে না, আসলেন তারেক রহমান। আপনাদের সহ্য হচ্ছে না, তাই না? সহ্য হচ্ছে না, কিন্তু আপনাদের সহ্য করতে হবে। তারেক রহমান দেশে আসবে, এই দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, এবং আপনাকে সহ্য করতে হবে, এটা চিন্তা করবে। পরশুদিন একটা সভা করেছি এখানে ঢাকা মহানগরের উত্তরের ও দক্ষিণে, সেটা ছিল আমাদের নেতা, আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান, তার সুযোগ্য সহধর্মিণী ডাক্তার জুবায়দ রহমান এবং ওনার শাশুড়ি ইকবাল বানু, এই তিনজনের নামে দুর্নীতির মামলার চার্জশিট দেওয়া হয়েছে। আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে এই দুর্নীতি মামলার চার্জশিট কোথেকে পাইলে হঠাৎ করে। তারেক রহমান থাকে, জুবায়দ রহমান থাকেন লন্ডনে, দুর্নীতিকে ওখানে করলো নাকি? আমি আমার অনেক চিন্তা করে পরে দেখি যে না, এই দুর্নীতি নাকি 2008 সালে করেছে, এখন 2022 সালে তারা কবর ঘুরে বের করেছে দুর্নীতির মামলা তারেক রহমানের বিরুদ্ধে। আর আজকে আমি একটি কথা বলতে চাই, তারেক রহমানের দুর্নীতির মামলা কবর ঘুরে বের করেছেন, আপনাদের দুর্নীতি প্রকাশ্যে হচ্ছে, প্রকাশ্যে হচ্ছে। এই দেশের জনগণ জানে আপনারা কিভাবে দুর্নীতি করেছেন, লুট করেছেন বাংলাদেশ ব্যাংক, লুট করেছেন শেয়ার বাজার, এবং সারা বাংলাদেশে জনগণের পকেট কেটে অতিরিক্ত প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি করে পকেট কেটেছেন।